হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব থেকে যেটা বেশি রিকোয়েস্ট এসেছে অর্থাৎ ম্যাথ নিয়ে আলোচনা করব। খুব ইজি প্রসেসে উইদাউট পেন পেপার তোমরা কী করে সলভ করবে, জাস্ট 3 সেকেন্ড সময় লাগবে প্রশ্নের উত্তরগুলো। তো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই কী কী প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করব। দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য, যোগফল, এই ধরনের প্রশ্ন করে পরীক্ষায় তোমরা দেখে থাকবে। জিএনএমএনএম পরীক্ষায় বলো বা WP পরীক্ষা বলো বা তোমার WBCS পরীক্ষা বলো, এই ধরনের প্রশ্নগুলো আসেই, একটা দুটো থেকেই থাকে। এছাড়াও তোমাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, এই যে দশমিক সংখ্যা স্থানীয় মানে বিস্তার লাভ, এই ধরনের প্রশ্নগুলো আসে যে এই সংখ্যাটাকে, মনে করো যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে কী করতে বলা হচ্ছে, স্থানীয় মানে প্রকাশ করতে বলা হচ্ছে। তো এগুলো কী করে সহজেই সলভ করতে পারবো জাস্ট 3 সেকেন্ডের মধ্যে, সেই আজকে আমি ট্রিকগুলো বলে দেবো। একটা কথা মনে রাখবে, একজন অন্ধ মানুষ এবং একজন স্টুডেন্টের মধ্যে পার্থক্য কোথায় জানো তো? মিল কোথায়? পার্থক্য তো নয়, মিল কোথায়? একজন অন্ধ মানুষ যেমন তার রাস্তা চেনার জন্য একজন মানুষের দরকার হয়, ঠিক তেমনই একজন স্টুডেন্টেরও তার নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য একজন পথ প্রদর্শকের দরকার হয়। সেই পথ প্রদর্শকের জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বা তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দিতে চাই, যাতে ভুল করো সেই ভুল জায়গাটা তোমরা পা না দাও, ঠিক আছে? তো অবশ্যই সময় খুব কম, বাট তোমরা এখনও চাইলে ম্যাথে ফুল স্কোর আনতে পারবে। কিছু শর্টকাট ট্রিকগুলো বলে দেবো, সেই শর্টকাট ট্রিকগুলোই অবশ্যই ফলো করবে। আর তার আগে বলে রাখি, এই যে অল বেঙ্গল প্রিটেস্ট ট্যালেন্টহান্ট কম্পিটিশন 2022, এই জন্য কিন্তু সময় খুবই কম। অলরেডি আমাদের কিন্তু 130+ স্টুডেন্ট হয়ে গেছে, আমি আর নিতে চাইবো না বেশি জনকে, খুব বেশি হলে আর 20 জনকে নেব। যদি জয়েন হতে চাও অবশ্যই 2-1 দিনের মধ্যে জয়েন হয়ে যাবে। তারপর আমি একটা কথা বলে রাখি, এখানে কী অনেকে জিজ্ঞাসা করছো, তো আমি একটু শর্টকাটে বলে দিই, এটা কিন্তু কোনো ক্লাস নয়, এটা একটা মক টেস্ট হয়। এখানে কম্পিটিশান লেখাই রয়েছে, কম্পিটিশান, এবং এখানে কিন্তু তোমাদের 4টে মক টেস্ট নেওয়া হবে, একটা 7 তারিখ, একটা 14 তারিখ, একটা 21 তারিখ এবং আর একটা হচ্ছে 3 তারিখ, অর্থাৎ মাঝখানে 7 দিন করে সময় পেয়ে যাবে প্রত্যেকটা পরীক্ষার জন্য। এর জন্য কত টাকা লাগছে? এই জন্য লাগছে 50 টাকা করে লাগছে, এবং পরীক্ষাটা হবে তোমাদের কোথায়? গুগল ফর্মে, ঠিক আছে, গুগল ফর্মে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে তোমার কন্ট্যাক্ট করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো দেখো, এবার আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি, খুব সহজে এবং সংক্ষেপে বোঝাচ্ছি। যখনই দেখবি বৃহত্তম সংখ্যা বলা হবে তখন কত ধরে নেবে? 9 ধরে নেবে, ঠিক আছে? বৃহত্তম সংখ্যা মানে কি? 9। আমি যখনই বলবো যে বৃহত্তম সংখ্যা, এক অঙ্কে বৃহত্তম সংখ্যা মানে 9, যখনই বলবো 2 অঙ্কে বৃহত্তম সংখ্যা তখন মানে 2টো 9, ঠিক আছে? যখন বলবো 3 অঙ্কে বৃহত্তম সংখ্যা তার মানে 3টে 9, যখন বলবো 4 অঙ্কে বৃহত্তম সংখ্যা তখন 4টে 9, যখন 5 অঙ্কে তখন 5টা, অর্থাৎ যতগুলো সংখ্যা বলবো না কেন বৃহত্তম সংখ্যা মানে ততগুলো অ্যাড হবে, ওকে? এবার আসি ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা। তো সব থেকে ছোটো সংখ্যা 0, তো 0 তো কোনো ভ্যালু নেই, তাই 0টা 9, 0-র পরে কী আছে? 0-র পরে আছে 1, তা 1 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? আর বৃহত্তম সংখ্যা 9 কেন? অনেকে প্রশ্ন আসতে পারে যে 9 কেন, 10 বা 100 বা 200 বা 2000 বা 5000 কেন 9? তো বৃহত্তম সংখ্যা মানে একক অঙ্কের সর্বশেষ 9, তাই তো? 9-এর পরে কী হয়? 10 হচ্ছে, তো 10 কি দশকের ঘরের সংখ্যা হয়ে গেল, তাহলে এটা হবে না, তাহলে সব থেকে হাইস্ট হলে কি 9, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। তো বৃহত্তম সংখ্যা বললে হবে 9, ক্ষুদ্রতম সংখ্যা বললে হবে 1। এবার দেখো, আমি যদি বলি 2 অঙ্কে বৃহত্তম সংখ্যা, তুমি বলবে 9 আর 9। এইবার ভুলটা হচ্ছে যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা, অনেকে বলবে 1 1, তো এটা হচ্ছে রং, ঠিক আছে? কী হবে? 2 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা হবে প্রথমে 1, তারপর 0। যদি বলি 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 1 হবে, তারপর 2টো 0 হবে। যদি বলি 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 1টা 1 আর বাকি 3টে 0 হবে, ঠিক আছে? তো এইটা আমাদের মনে রাখতে হবে, এই জিনিসটাতে অনেকে ভুল করে ফেলে। তো দেখো, এবার সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পার্থক্য মানে কি? পার্থক্য মানে সবসময় মনে রাখবে মাইনাস, ঠিক আছে? যদি বলে, যদি এখানে বলতো সমষ্টি কত, যদি বলতো সমষ্টি তাহলে কী হতো? তাহলে হতো, তাহলে হতো যোগ, বাট আমাদের চেয়েছে পার্থক্য মানে মাইনাস। অর্থাৎ 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি? 6টা 9, 1 2 3 4 5 আর 1টা 6, 6টা 9, 6টা 9 সাথে ক্ষুদ্রতম সংখ্যা, মানে 6টা ক্ষুদ্রতম সংখ্যা। এখানে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 6 অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যা চাইবে, তো আমি 1টা শুধুমাত্র 1 লিখলাম, এবার মাইনাস করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আর 9 থেকে 1 বাদলে কত হয়? 9 থেকে 1 বাদলে হয় 8, আর বাকি 9 লিখে দিলাম, ঠিক আছে? 5টা 9, তো তো আমাদের এটা হচ্ছে অ্যান্সার, তাহলে কী হলো? 8 আর 5টা 9। দেখো কোথায় আছে, এই দেখো অপশন এতেই আছে, 8 এবং 5টা 9, তো অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এতটা ইজি হচ্ছে আমাদের প্রশ্নগুলো, খুবই সহজেই আমরা কিন্তু উত্তরগুলো করতে পারবো। চলো এবার পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আর একটা বিষয় বলে রাখি, তোমাদের আগের যে ভিডিওতে বলেছিলাম যে প্র্যাকটিস বই, অর্থাৎ বেস্ট প্র্যাকটিস বই কোনটা হবে, সেটা সম্পর্কে একটু বলে দিই।
তো বন্ধুরা, তোমরা যারা বেস্ট প্র্যাকটিস সেটের কথা বলছিলে যে কোন বইটা প্র্যাকটিস করলে আমাদের ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে, দেখো পরীক্ষার আগের মুহূর্তে আমাদের সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে কি, নিজের মেধাটা মানে নিজেকে যাচাই করা। তো এই যে বইটা দেখতে পাচ্ছ, ANM GNM BHE জেনপাস UG এন্ট্রান্স অর্গানাইজার, এই বইটা আমাদের চোখে বেস্ট। তোমরা যত ইউটিউব চ্যানেল দেখবে বা যারা ভালো মতো পাস করেছে পরীক্ষায়, ভালো মতো র্যাঙ্ক করেছে, তাদেরকে জিজ্ঞাসা করবে, তো এই বইটাই তোমাদের সাজেস্ট করবে। বিকজ এই সাতটা পাবলিকেশন তোমাদের লাইফ সায়েন্সের জন্য বা ফিজিক্যাল সায়েন্সের জন্য বেস্ট বই। তো এই বইটা যদি পারচেস করতে চাও, কীভাবে পারচেস করবে, দেখো আমি পার্সোনালি এদের সাথে কথা বলেছিলাম, সাতটা পাবলিকেশনের সাথে, তো এবং ওখানে আমি রিকোয়েস্ট করেছিলাম যে যতটা সম্ভব একটু ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য, কারণ অনেক স্টুডেন্ট পড়তে চায় বা বইগুলো কিনতে চায় বা কিনতে পারে না। তো এখানে দেখতে পাচ্ছ 293 টাকা এখানে কিন্তু দাম লেখা রয়েছে, বাট এটা আমি যতটা সম্ভব কম করানোর চেষ্টা করেছি। তো কীভাবে কম করবে, দেখো এখানে যখনই তোমরা ক্লিক করবে তো এইখানে দেখবে শো অর্ডার সামারি, এই অপশানটা দেখা যাবে, এই অপশানে যখন ক্লিক করবে তখনই তোমাদেরকে এখানে ডিসকাউন্ট কোডের একটা অপশান দেখাবে। এই ডিসকাউন্ট কোডে তোমাদেরকে একটা কোড লিখতে হবে, সেটা কি সাফল্য, SAFOLLO, তারপর কি 25, জাস্ট মিনিট, এখানে কোনো স্পেস হবে না, 25 লিখবে, তারপরে অ্যাপ্লাই ক্লিক করে দেবে। অ্যাপ্লাই যেয়ে ক্লিক করবে না, যেটা 293 দেখাচ্ছিলো এতক্ষণ সেটা দেখবে কত দেখাচ্ছে, এখন 219 দেখাচ্ছে, অর্থাৎ বইটার দাম হয়ে গেল 219। এবার শিপিং করতে তোমাদের কিছু টাকা খরচ হয়, সেখানে অনেকের অনেক কমপ্লেন্সই রয়েছে, দাদা আমাদের শিপিংয়ে অনেক টাকাই লেগে যাচ্ছে, কোথাও 90 দেখাচ্ছে, কোথাও 40 দেখাচ্ছে। তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি, ওরা বলেছে যে যেটা কলকাতার আশেপাশে যারা আছে, যারা কলকাতার আশেপাশে থেকে অর্ডার দেবে তাদের 40 লাগছে, যারা একটু দূরে বাড়ি, যাদের বাড়ি ধরো মনে করো নর্থ বেঙ্গলের দিকে যাদের বাড়ি আছে, কুচবিহার বা জলপাইগুড়ি বা দার্জিলিং, ওদের যেহেতু একটু দূরে একটু শিপিং চার্জটা বেশি লাগছে, সেখানে হয়তো 90 মতো লাগছে। তো এইখানে আসার পর তোমাদের কী করতে হবে, অ্যাড্রেসটা তোমাদের লিখতে হবে যেখানে থাকো, তারপর তোমাদের নাম, অ্যাড্রেস, তারপরে সিটি, স্টেট, এগুলো সব সিলেক্ট করে কন্টিনিউ শিপিংয়ে যেতে হবে। তারপর ওখানে পেমেন্টের ডিটেলস দিয়ে মানে পেমেন্ট করে দিলে তোমরা কিন্তু বইটা হাতে নাতে পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই যাদের দরকার অবশ্যই কিনে নাও, কারণ সময় কিন্তু খুবই কম রয়েছে। আর এই লিমিটেড অফার, ঠিক আছে, এই যে 25% ডিসকাউন্ট পাচ্ছ, এটা কিন্তু খুব কম সময়ের জন্যই পাচ্ছ, ঠিক আছে? এরপরে কিন্তু 31 পর, অর্থাৎ 31 মে পর কিন্তু আর এই অফারটা থাকবে না, তখন কিন্তু তোমাদের 293 টাকা দিয়ে কিনতে হবে। তো অবশ্যই যাদের দরকার অবশ্যই কিনে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আমার চলে আসি দ্বিতীয় প্রশ্নে। তো দেখো দ্বিতীয় প্রশ্নে কী বলা হচ্ছে যে 4 বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তো দেখো এখানেও আমাদের কী করতে হবে, প্রথমে বৃহত্তম সংখ্যা লিখতে হবে, 4, 9, তাই তো? 1, 2, 3, 4, 4, 9 লিখলাম, অর্থাৎ বৃহত্তম সংখ্যা লিখলাম। এবার ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে কী বললাম, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তো আমাদের কী করতে হবে, বিয়োগ দিতে হবে। তো কত দিতে হবে, 1 বাদ দিতে হবে। তো কত হয়, 9 থেকে 1 বাদ দিলে হয় 8, আর বাকি 9টা তো 9 থেকে যাচ্ছে, ঠিক আছে? তোমরা চাইলে এখানে 0 বসাতে পারো, বাট 0 কোনো ভ্যালু নেই তাই আমি 0টা লিখছি না। তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার কত, 8999। তো 8999 হচ্ছে অপশন বিতে, তাই রাইট অ্যান্সারটা কী, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। চলো 3 প্রশ্নে আসছি, 4 বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। এতক্ষণ পড়ছিলাম পার্থক্য বা বিয়োগফল, এবার বলছে যোগফল। তো আমাদের কী করতে হবে, 4 বৃহত্তম সংখ্যা, 4 বৃহত্তম মানে কি, 4, 9, 1, 2, 3, 4, 4, 9 লিখলাম, এবং ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কী বলেছিলাম, 1 লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আর বাকি 0 কোনো ভ্যালু নেই, চাইলে লিখতে পারো চাইলে নাও লিখতে পারো, বাট সুবিধার্থে আমি লিখছি না, ঠিক আছে? তোমরা চাইলে লিখতে পারো। চলো 3, 9 বসেই আছে কিছু নিয়ে যেহেতু, আর 9, 1 হয় 10, তাহলে আমাদের কত হচ্ছে, 10 আর 3, 9, 10 আর 3, 9 কোনো অপশান আছে, অপশান সিতে আছে। তো রাইট অ্যান্সারটা কি, অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে চলো পরের প্রশ্নে আসছি, কত সেকেন্ড লাগছে, 3 লাগছে কি না, দেখো আমি তোমাদের বোঝানোর জন্য 3 লাগছে, তোমাদের মুখে মুখে এগুলো উত্তর হয়ে যাবে। দেখো 7 বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 8 ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তো এটা একটু আলাদা প্রশ্ন, এখানে ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে। দেখো এবার 7 বৃহত্তম সংখ্যা, 7 বৃহত্তম মানে কি, 7, 9, 7, 9 সাথে 4, 5, 6, 7, 7 বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করতে হলে তাহলে 8 ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তাহলে 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার দেখো সংখ্যাটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তোমাদের এত জটিল যাওয়ার দরকার নেই। দেখবে 7 মানে দেখো 9 চেয়েছে, 9 থেকে কত যোগ করলে 10 হয়, 1 যোগ করলে 10 হয়, তো এখানে প্রত্যেকটা দেখতে 7, 9 আছে, আর এখানে 8, 10 মানে 8 সংখ্যা আছে, তাহলে নিশ্চয়ই 1 যোগ করলেই আমাদের অ্যান্সারটা বেড়ে যাচ্ছে। তো নিশ্চয়ই 1 যোগ করলেই আমাদের 10, 1 কোটি, এটা দেখবে 1 কোটি হচ্ছে।
তো 1 কোটি চলে আসবে। তো রাইট অ্যান্সারটি কি অবশ্যই অবশ্যই হবে রাইট অ্যান্সার অপশন এ, এক এক যোগ করলে কিন্তু হয়ে যাবে। তোমরা একটু ভালোভাবে দেখবে, এটা একটু জটিল মনে হতে পারে বাট ভীষণই সোজা একটা প্রশ্ন, ভীষণই সোজা। কী বলেছে আমি একটু ডিটেলসে বলে দিই। মনে করো বলা হচ্ছে যে 9-এর সাথে কত যোগ করলে 10 হবে, ঠিক আছে, বাকি 7টা অঙ্ক ভুলে যাও, ঠিক আছে, বাকি যে পরে যে 6টা 9 থাকবে সেটা কথা ভুলে যাও, বিকজ ওইটাই জটিলতা, ঠিক আছে, মানুষ ভুল করে ফেলে এইটার জন্য। তো এটা সবসময় মনে রাখবে যে যেহেতু 7টা 9 চেয়েছে আর 8টা যেহেতু চেয়েছে সংখ্যা, একের পর যেহেতু 7টা 0 আছে, তার মানে নিশ্চয়ই 9-এর সাথে 1 যোগ করলেই আমাদের 10 হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই রাইট অ্যান্সারটা হবে 1। ওকে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? তো এটা যোগ করতে হবে আমাদের, কীভাবে যোগ করবো? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার মানে 7টা 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর সাথে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। এবার যোগ করবো কোথা থেকে? এখান থেকে যোগ করবো। তো 1 আর 3টে 2টো 0, তার মানে 3 অঙ্ক হয়ে গেল। এবার দেখো 9 বসলো, 9 এখানে 9 বসলো, এখানেও 9, এখানেও 9, এইখানেও যেহেতু 0 আছে তো 0 ভ্যালু 0-ই বসবে, 9 একে 10, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কত? 10, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 6টা 9। তো কোথায় আছে? এই দেখো অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এতক্ষণ গেল আমাদের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার অঙ্কগুলো। এবার দেখা যাক যে দশমিক সংখ্যার স্থানীয় মান বিস্তার লাভের অঙ্কগুলো কী রকম আসে। তো দেখো প্রশ্ন এরকম আসবে যে 3450 সংখ্যাটিকে স্থানীয় মানে প্রকাশ করো। তো এটার মানেটা কী? স্থানীয় মান হচ্ছে মানে এটাকে ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে। মনে করো যদি থাকতো, মনে করো আছে 12 আছে ধরো, হ্যাঁ, তো আমরা লিখবো কী করে? 10+2, তাহলে আমাদের হয়ে গেলো 12, ঠিক আছে। এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে, অর্থাৎ একেবারে বাচ্চারা যেরকমভাবে লিখে, ঠিক আছে, আমরা যেরকম ছোটোবেলায় লিখতাম যে হাতে গুনতে বলা হতো, যদি বলা হতো 10 থেকে 2 যোগ করলে কত হয়, তো আমরা হাত গুনে 10 যোগ করতাম তারপর 2 যোগ করতাম, তো ঠিক সেইভাবেই যোগ করতে হবে। এটা হচ্ছে ভীষণই সোজা একটা বিষয়। চলো এবার দেখা যাক এই যে প্রশ্নটা এসছে যে 3450 সংখ্যাটিকে স্থানীয় মানে প্রকাশ করতে বলা হচ্ছে, তো আমরা কীভাবে লিখবো? ঠিক একই রকমভাবে লিখতে হবে, গোটা গোটা সংখ্যা লিখতে হবে। তো প্রথমে লিখবো 3000, তার সাথে সাথে কত যোগ করা আছে? 400, ঠিক আছে, তার সাথে কত যোগ আছে? 50। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এতটাই সোজা হচ্ছে আমাদের অঙ্কগুলো। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে বলা হচ্ছে 1123.1, এই যে 0.01 আছে, এই সংখ্যাটাকে কী করে আমরা কনভার্ট করবো? এইটা একটু কঠিন, তবে এটা বলে রাখি যারা ফ্র্যাকশান চেঞ্জ করতে শিখেছো, অর্থাৎ রেশিও টু ফ্র্যাকশান বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশান, তারা বুঝতে পারবে যে এখানে কীভাবে হচ্ছে। তোমাদেরকে আমি একটা লিস্ট দিয়ে দেবো, সেই লিস্টটা ভালোভাবে মুখস্থ করে যাবে, তাহলে খুব শর্টকাটে তোমরা শিখে যাবে। তো দেখো এখানে আমাদের কী বলা হচ্ছে, 1123, তাই তো? তো 11 আছে, মানে 1100 আছে, তো আমরা 1100কে কীভাবে লিখবো? প্রথমে 1000 লিখবো, 1000+100+20+3+, এবার এই 0.01 আছে, তো 1 হচ্ছে, 1-এর ভ্যালু হচ্ছে 1/100, ঠিক আছে, সো লিখবো 1/100। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে? এই ফ্র্যাকশানটা কীভাবে করছি এটা কিন্তু দেখবি, এগুলো ভাঙার নিয়ম হচ্ছে যেহেতু পয়েন্ট আছে, তো পয়েন্টে উঠাতে গেলে কী করতে হয়, 01, জাস্ট এ মিনিট, 0.01 আছে, তার মানে এর নিচে যদি পয়েন্টে উঠাতে চাই তাহলে 1-এর পর 2টো 0 বসবে। এই কাটাকুটি করলেই দেখবে এই 1.100 আসছে। তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে, দেখতে পাচ্ছ 2145.04 সংখ্যাটিকে স্থানীয় মানে প্রকাশ করতে বলা হয়েছে। তো এটাকে ঠিক তাইভাবে প্রকাশ করবো, কীভাবে? প্রথমে 2000 আছে, তো 2000 লিখবো, জাস্ট এ মিনিট, 2000 লিখলাম, প্লাস কত আছে, 145, তাহলে 100 লিখলাম, তারপরে +40+5, ঠিক আছে, প্লাস কত আছে, 0.04, এবার 0.04-এর ভ্যালু হচ্ছে 4.5, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার নেক্সট যেটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো,
কত আছে 567। এই 567টাকে স্থানীয় মানে প্রকাশ করে তোমরা কমেন্টে লিখবে, যার কমেন্ট সবার আগে পাবো তার কমেন্টটা আমি অবশ্যই কমেন্টে পিন করে রাখবো, তার কমেন্টটা সবাই দেখতে পাবে, ঠিক আছে? তো অবশ্যই যারা জানো অবশ্যই কমেন্ট করে ফেলো, অবশ্যই তোমাদের রাইট অ্যান্সার হলে কমেন্টটা পিন করে রাখবো। তো আজকের মতো এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বইটা যদি নিতে চাও কমেন্ট করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে চাও তো জানাতে পারো, আমি অবশ্যই যতটা সম্ভব তোমাদের হেল্প করবো, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।